গল্প স্বল্প দর্শক সম্প্রতি মুক্তি পেয়েছে নডরাই চলচ্চিত্রের গান গানের শিরোনাম সত্যি নাকি ভুল আর এই গানের গীতিকার রবিউল ইসলাম জীবনের সাথে আজ আমরা গল্প করব গতকাল 11 নভেম্বর ছিল তার জন্মদিন চলুন শুরুতেই তাকে শুভেচ্ছা জানানো যাক একটু দেরি করেই বলছি শুভ জন্মদিন থ্যাংক ইউ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার জন্মদিনের ঠিক আগ মুহূর্তে নডরাই চলচ্চিত্রের গান সত্যি নাকি ভুল সেটি মুক্তি পেল কেমন লাগছে রেসপন্স কেমন এটা আসলে খুবই অদ্ভুত রকম একটা রেসপন্স কারণ হচ্ছে এটা প্রথমত হচ্ছে প্রীতমের সাথে আমার প্রথম গান যেটা প্রকাশিত হয়েছে যদিও আরও একটা গান আমাদের করা হয়েছিল প্রীতমের এবং প্রীতমের হচ্ছে চলচ্চিত্রের পূর্ণাঙ্গ প্রথম গান যে প্রথম সে একটা গান সলো সে গেয়েছে আর হচ্ছে অংশুভাই তানিমের মন অংশুভাই চলচ্চিত্রের পরিচালক তো উনি হচ্ছে খুব দুর্দান্ত রকমভাবে গানটা আসলে চিত্রায়ন করেছেন এবং উনি শুরু থেকে আমাদেরকে আসলে বোঝাচ্ছিলেন যে গানটা আসলে কীভাবে করতে হবে প্রীতম তার উপরে সুর এবং সঙ্গীতায়োজন করে তারপর আমি আসলে কথাগুলো বসাই এবং হচ্ছে শুরু থেকেই যখন গানটা রিলিজ হয়েছে একদম সব ধরনের মানুষ মানে খুবই সুন্দরভাবে গানটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে আর এমন একটা চ্যানেল থেকে গানটা আসছে যেখানে খুব বেশি সাবস্ক্রাইবারও ছিল না কিন্তু গানটা গানের নিজের জোরে গানটা আসলে অনেক দূর চলে আসছে তো আমার মনে হয় গানটা আর একটু সময় যাওয়ার সাথে সাথে আরও অনেক দূরে চলে যাবে আচ্ছা প্রীতম হাসানের সাথে আপনার এই গানের কাজের অভিজ্ঞতার কথা জানতে চাই প্রীতম আসলে অনেক খেটে অনেক চিন্তা করে একটা গান বানায় মানে জাস্ট একটা গান বানাই ফেললাম এরকম গান আসলে সে বানায় না সে অনেক মানে বুঝে সে বুঝতে পারে যে এই গানটা বানালে এটা আসলে কত দূর যাবে এটা রেজাল্টটা কী হবে এটা কতদিন থাকবে এই জিনিসগুলা ও খুব দুর্দান্ত রকমভাবে বুঝে এবং সেভাবেই গানটা বানায় আমাকে বলে যে ভাই যেভাবে আমরা যেভাবে গল্প শুনেছি গল্পটা এমন যে এই গানের বিষয়বস্তু হচ্ছে দুজনের মধ্যে যাদেরকে দেখা যাচ্ছে গানে যে এক ধরনের সম্পর্ক হয় এক ধরনের ভাল লাগা তৈরি হয় সে ভালো লাগাটা সত্য নাকি মিথ্যা মানে সত্যি সে কি সত্যি নাকি ভুল সেই থিম নিয়ে গানটা এবং গল্প অনুসারে তাদের যে একদম সহজভাবে আমরা গানটাকে লেখা কথাগুলো সহজ সরলভাবে কথাগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি গল্পের প্রয়োজনে আচ্ছা যদিও আপনি অনেক চলচ্চিত্রের গান লিখেছেন তারপরও জানতে চাই যে চলচ্চিত্রের গান লেখার জন্য তো গল্পের পেছনে ছুটতে হয় এবং সুরে শব্দের প্রলেপ দিতে হয় সেটি কতটি চ্যালেঞ্জিং কাজ চলচ্চিত্রের গান যেটা সেটা হচ্ছে আমি চাইলে আমার মতো করে এখানে আসলে করতে পারবো না কারণ যে গল্প থাকে সে অনুসারে আমাদেরকে লিখতে হয় গল্প গল্পের সঙ্গে কখনো হচ্ছে যে শিল্পী গানটা করবে তার এক ধরনের ক্যারেক্টার আছে যারা অভিনয় করবে তাদেরও কিন্তু এক ধরনের ক্যারেক্টার আছে সব কিছু চিন্তা করে আসলে গানটা লিখতে হয় তো এটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ হচ্ছে চলচ্চিত্র তো আসলে সবচেয়ে বড় একটা মাধ্যম আর এই গান চলচ্চিত্রের একটা গান নিয়েও মানুষের বা সংশ্লিষ্ট যারা থাকেন তাদের অনেক বেশি স্বপ্ন থাকে যে গানটা অনেক দূর যাবে তো সেটা সব কিছু ম্যাচ করতে হয় এবং এমনও হয় যে কখনও কখনও অনেক চলচ্চিত্রে যে একটা গানের জন্য হয়তো একটা গান হবে যাবে কিন্তু সেটার জন্য একাধিক দু তিনটা গানও কিন্তু করা লাগে বা করতে হয় বা করে সেরাটা আউটপুট দেওয়ার জন্য আর কি তো সেক্ষেত্রে আসলে যখন আমরা আমি যখন লিখতে বসি তখন কিন্তু আমাকে সব কিছু চিন্তা করতে হয় যে হ্যাঁ এটা আমাকে কিন্তু পরিচালক যিনি তার পছন্দ হতে হবে প্রডিউসারের পছন্দ হইতে হবে দুই পক্ষের পছন্দ না হলে তো আমার এটা যাবে না সুতরাং অনেক বেশি চ্যালেঞ্জিং কিন্তু কাজটা যখন অ্যাকুরেট হয় সুন্দর হয় তখন কিন্তু সে চ্যালেঞ্জটা ভালো লাগে আর কি পেশাগত লেখক যারা তাদেরকে তো আসলে সব ধরনের গানে লিখতে হয় নীতির সাথে আপোষ করতে হয় কখনো কি নীতিবিরুদ্ধ কোনো কাজ করেছেন আমার কাছে মনে হয় না কারণ হচ্ছে আমি হয়তো এটা করি যে অনেক গান হয় যে শিল্পী প্রডিউসার বা হচ্ছে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের জন্য তাদের অনেক সময় হয়তো একটু সহজ কথায়ও গান করি কারণ হচ্ছে তারা চায় বা হয়তো মানুষ পছন্দ করে ওই জন্য করি কিন্তু যে কোনো একটু খারাপ কোনো ওয়ার্ড বা খারাপ কোনো কিছু যেটা সমাজের জন্য একটা খারাপ কোনো মেসেজ দেয় বা যেটা শুনতে ভালো লাগে না বা এটা যেটা একটা বাচ্চাকে ছোট একটা মানুষকে যেটাতে একটা নেগেটিভ একটা দিকে নিয়ে যাবে হ্যাঁ ওরকম কিছু আমি সচেতনভাবে কখনোই করার চেষ্টা করি না আর যেটা হয় অনেক সময় হয় যে কিছু কিছু শিল্পী থাকে যে তারা তাদের স্বপ্ন থাকে যে হ্যাঁ জীবন ভাই আপনার একটা গান করবো হয়তো সে গানটা গাওয়ার ক্ষেত্রে 100-তে 100 না হয়তো 90 বা 80 কিন্তু তখন হয়তো তার ইমোশনের কারণে তার ভালো লাগা থেকে যখন দেখে যে সে গানটাকে অনেক বেশি ভালোবাসতেছে আসলে সে এটা যতটা না শিল্পী ততটা না এখানে তার ভালোবাসার জায়গাটা থাকে তখন হয়তো মাঝে মধ্যে হয়তো একটা দুটো গান আমি লিখে দিই এইটা আমি হয়তো করি ভালোবাসার জায়গা থেকে আর বাট আমার কাছে মনে হয় অন্য যে আমি যা যে গানগুলো করি আমি যারা সঠিক সুরে গাইতে পারে সঠিকভাবে কাজ করতে পারে বা কম্পোজিশন করতে পারে তাদের সাথেই কাজ করার চেষ্টা করি আচ্ছা নডরাই চলচ্চিত্রের গানের কথা শুনছিলাম এই মুহূর্তে আর কী কী কাজ করছেন এই মুহূর্তে আসলে চলচ্চিত্রে তো আসলে আমার কাজ কমই হয় তো তুলনামূলক ওড়িয়ার তুলনায় এই মুহূর্তে আর দুই তিনটা এমনি চলচ্চিত্রের গান আসবে সেটা হচ্ছে
রায়হান রাফির পরাণ ওই চলচ্চিত্রে আমার একটা গান থাকছে, সেটা হচ্ছে ইমন চৌধুরীর সুসংগীত। আর ইমন চৌধুরী আর স্মৃতি সাহা গানটার একটা বাসনে গাবে, আরটা হচ্ছে স্মৃতি সাহা গানটার একটা বাসনে গাবে। তারপরে হৃদয় জুড়ে চলচ্চিত্র আসছে একটা, সেটাতে একটা গান থাকছে টাইটেল গানটা, সেটা হচ্ছে ইমরানের গাওয়া, ইমরানের সুসংগীত, সেটা সামনে আসবে। তারপর হচ্ছে অনুদানপ্রাপ্ত একটা সিনেমার ওই সিনেমাটার কাজ করছি, আর একটা সিনেমার গান করছি, এগুলো সিনেমার আর কি। আর অডিওতে তো আমার কাজ হতেই থাকে মোটামুটি। আচ্ছা, আপনি তো আপনার কাজের জন্য বেশ কিছু মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন, কিন্তু জাতীয় পুরস্কার এখনও অধরা, সেটি নিয়ে হতাশায় ভোগেন কখনো? না না না, আমি হতাশায় ভুগি না, কারণ হচ্ছে পুরস্কার, আপনি যদি শুধুমাত্র পুরস্কারের আশায় কাজ করেন তাহলে কিন্তু ব্যাপারটা হইল না, তাহলে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট জায়গায় আপনি যাইতে পারবেন না। কারণ মানুষের এত এত ভালোবাসা, এত এত সাফল্য, এত এত কাজ, ভালো থাকা, সুন্দর থাকা, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। বাট জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথমত হচ্ছে সিনেমায় আমার কাজ করে খুব কম থাকে, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমি মনে করি যে এটি একটা কারণ, আর দ্বিতীয় হচ্ছে আমি মনে করি এখনও সময় আছে, এবং আমি চাই যে এমন একটা লেখা আমার কোনো একটা শ্রেষ্ঠ লেখার জন্য যদি আমি পাই সেটা আমার কাছে অবশ্যই ভালো লাগবে, কিন্তু না পেলেও এটার জন্য আমার কখনো কোনো হতাশা থাকবে না। আচ্ছা, অনেক গীতিকারে আছেন যারা পরবর্তীতে গান সুর করেছেন কিংবা সঙ্গীত পরিচালনাও করেছেন, আপনার কি সে পথে হাঁটার কোনো ইচ্ছে আছে? আমার আপাতত নাই, আমার কাছে মনে হয় যে আমি যে কাজটা করছি সেটা ভালোভাবে করতে চাই। তো সুর করা বা সঙ্গীত পরিচালনা, এটা আসলে স্পেশালি সঙ্গীত পরিচালনা বা সুরের এগুলো আসলে কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমার কাছে মনে হয় আমি শুধু জীবন লেখার জন্য, এবং লেখাটাই আমার কাছে ভালো লাগে এবং আমি সেটা লিখতে চাই। পেশাগত জীবনে আপনি একজন সাংবাদিক, আপনার সাংবাদিকতা এই গীতিকার রবিউল ইসলাম জীবনের সত্তাকে কতটুকু সাহায্য করে? আসলে হয় কি, সাংবাদিকতা যেটা আমরা করি সেটাও কিন্তু লেখা, আমরা কিন্তু অফিসে বসে বসে লিখতেছি এটাও, এবং আমরা এমন এমন ফিচার লিখি বা ওটা এক ধরনের সাহিত্য, এটার সাথে ওটার সাথে অ্যাডজাস্ট করতে হয়, শব্দের গাঁথনি আসলে, সেখানে শব্দের গাঁথনি, গানেও শব্দের গাঁথনি। তো আমি যেহেতু একই অঙ্গনে কাজ করি সেক্ষেত্রে একই অঙ্গনের মানুষগুলোর সাথে যোগাযোগ হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, তো ওই জায়গায় যদি চিন্তা করি যে কানেকশনটা, যোগাযোগটা, এই যে যোগাযোগটা, এই এই কাজ করার ফলে আমার জন্য সহজ হয়, তো আমার মনে হয় এটা অবশ্যই এক ধরনের একটা ভালো দিক। এবার আপনাকে আমি চটপট পাঁচটি প্রশ্ন করব, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। এমন একজন সুরকারের নাম জানতে চাই যিনি আপনার লেখা এখনো সুর করেননি কিন্তু আপনি তার সঙ্গে কাজ করতে চান। শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, কারণ আছে আমি শেখ সাদী খান, আলম খান, আহমেদিনদাস বুলবুল স্যার, ওনাদের সবার সাথে কাজ করেছি, কিন্তু আলাউদ্দিন আলী ওনার সাথে এখনো কাজ করা হয়নি। সমসাময়িক এমন কোন গীতিকার আছে যার লেখা দেখে আপনার ঈর্ষা হয় যে ইস, যদি তার মতো লিখতে পারতাম? অনেকে আছে, কিন্তু একজন যদি বলি তাহলে সমস্যা রলি। নিজের লেখা যে তিনটি গান নিয়ে আপনি গর্ববোধ করেন, এখন যদি এই মুহূর্তে মনে পড়ছে জলোঠো বাংলাদেশ, যেটা হচ্ছে ক্রিকেট মাঠে যেটা বাজে যে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, তারপর রিসেন্ট টাইম একটা হচ্ছে দেয়ালে দেয়ালে মিনারে গাওয়া, আচ্ছা, তারপরে আরেকটা যদি বলি সে কেউ না জানুক তাসান ভাই, তাসান ভাই গাওয়া, এটা হচ্ছে ইমরানের সুরসঙ্গীত করা। এখন পর্যন্ত রবিউল ইসলাম জীবনের সবচেয়ে বড় অর্জন কোনটি? আমার মা, আমার মা এই জন্য যে এরকম একজন মা পেয়েছি এটাও আমি মনে করি আমার জন্য একটা অর্জন। আমার মা ছোটোবেলা থেকে যেভাবে স্ট্রাগল করে, ফাইট করে, আশ্রয় দিয়ে, ছায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছেন, এই এমন একটা মা পাওয়া আসলে সবচেয়ে বড় অর্জন আমি মনে করি। কখনো যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনি আর গান লিখতে পারবেন না এবং সাংবাদিকতাও করতে পারবেন না, তখন আপনি কোন পেশায় নিজেকে নিয়োজিত করবেন? আমি যদি এরকম যখন যদি হয় তাহলে হয়তো আমি স্পোর্টস, আমি খুবই স্পোর্টস পছন্দ করি, আমি হয়তো মানে সাংবাদিকতা বলতে এই দিকে না পারলে আমি স্পোর্টস হয়তো কাজ করতে পারি। হ্যাঁ, সেটা খেলার মাঠে আপনার এটা একটা ই করতে পারি। আর হচ্ছে আমি আসলে বেসিক্যালি আমার কাছে সব কাজই সমান, আমার মনে হয় আমার যদি সামর্থ্য থাকে আমি করতে পারি, আমি সব ধরনের কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ রবিউল ইসলাম জীবন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, বিনোদন সারাদিন এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ।